वेलकम टू माय चैनल माय डेली विलेज থেকে আমি তনুশ্রী। অনেক দিন যাবত ট্রেন চলাচল বন্ধ ছিল করোনার জন্য, সবাই জানেন। এখন আবার ট্রেন স্বাভাবিক হয়েছে, তাই আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম। নতুন যে ট্রেন টাইম চালু হয়েছে, নিউ টাইম টেবিল, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যাতে আপনাদের হেল্প হয়। জানি না কতটা হেল্প হবে, তবুও শেয়ার করলাম ভিডিওটি। এটা লক্ষ্মীকান্তপুর স্টেশন, সবাই দেখে নিশ্চয়ই চিনতে পারছেন স্টেশনটি। আমাদের এই লোকালের স্টেশন লক্ষ্মীকান্তপুর। এই যে নতুন টাইম টেবিল হয়েছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা দেখুন। টিকিট কাউন্টার এখন সব ট্রেন অ্যাভেলেবেল করে দিয়েছে। আর এটা যে দেখতে পাচ্ছেন পুরানো মেশিন, এটা টিকিট কাটার জন্য, সেটা নষ্ট হয়ে গিয়েছে। আর এই যে দেখুন টাইম টেবিল, টাইম টেবিল বলতে পুরানো যে টাইমটাই ছিল আগে, যেভাবে ট্রেনগুলো চলত যে টাইমে টাইমে, সে টাইমেই ট্রেনগুলো আবার চলছে। তাই কোনো বেশি চিন্তার ব্যাপার নয়, সেই একই টাইমই রয়েছে। আর এটা যেটা বলছি ATVM, এটি একটি স্মার্ট কার্ড, যেটা ব্যবহার করলে 3% আপনারা ছাড় পাবেন টিকিট কাটার ক্ষেত্রে। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, দেখালাম। আর এই ভিডিওটা দেখে যদি কারোর উপকার হয় বা কেউ যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটি দেখার জন্য। আপনাদের ধন্যবাদ। ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, লাইক অবশ্যই করবেন। ধন্যবাদ।